নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটল চিংড়ি ভাপা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি 4 পিস পটল নিয়েছি। পটলগুলোকে চেচে নিয়ে মাঝখানে তুফালি করে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আঁচটাকে মিডিয়াম করে পটলগুলো ভেজে নিয়েছি, তাই তেলটা পুড়ে যায়নি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে কাঁচাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ভাপা রান্না করার জন্য এদিকে আমি একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। মিশিয়ে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। আর দিয়ে দিচ্ছি মশলার বাটিগুলো ধুয়ে 1/2 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে পাকা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 20 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব, আর টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। টিফিন বাটিটা ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব।
দেখুন টিফিন বাটিটা তুলে নিয়েছি, এখন আমি টিফিন বাটিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আর পটল আর চিংড়ি মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর তৈরি হয়ে গেল পটল চিংড়ি ভাপা। আপনারা এভাবে পটল চিংড়ি ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল পটল চিংড়ি ভাপা।